জগদ্ধাত্রী পুজো কথাটা শোনা মাত্রই মাথায় প্রথমে যেটা আসে সেটা হলো চন্দননগর। যেমন সুন্দর লাইটিং, তেমন সুন্দর মণ্ডপসজ্জা, আর তেমনই সুন্দর প্রতিমা। তাহলে চলুন এবছরের পাঁচটা সেরা প্যান্ডেল আপনাদের ঘুরে দেখাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথমেই দেখাই সার্কাস মাঠ জগদ্ধাত্রী পুজো কমিটির মণ্ডপ, যেটা কিনা এবছরের শ্রেষ্ঠ প্যান্ডেলের পুরস্কার পেয়েছে। এখানের থিম বাঙালিনী। এখানে মণ্ডপটা যেমন সুন্দর, মায়ের প্রতিমাটা কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এরপর তোমাদের দেখাই মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ। এবছর এখানের থিম ত্রিমাত্রিক। মণ্ডপে ঢোকার মুখেই রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের তিন বিশাল বিশাল মূর্তি। ভিতরে ঢুকে মনে হচ্ছে এক আলাদাই জগতে চলে এসেছি। চারিদিকটা এত সুন্দরভাবে করা। চলুন এখন আপনাদের দেখাই বালক সংঘের পুজো মণ্ডপ। সামনেটা দেখতে যেমন সুন্দর, ভেতরটা ঠিক ততটাই সুন্দর। এবছরে এনাদের থিম বৃহন্নলা। সমাজে নারী পুরুষের মতো তাদেরও যে একটা অস্তিত্ব আছে সেটাকেই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সত্যি এরকম চিন্তাভাবনাকে কুর্নিশ জানাই। এবার দেখায় নিয়োগী বাগান নববালক সংঘের পুজো মণ্ডপ। এখানে এবছরের থিম সঙ্গহীনার দল। গাড়ির পার্টস দিয়ে প্যান্ডেল সাজানো হয়েছে।
এই ডলফিনগুলো দেখো, এগুলোও কিন্তু গাড়ির পার্টস। তো রাত্রিবেলা এই মণ্ডপ কিন্তু দারুণ লাগবে, তাতে কোনো সন্দেহ নেই। চলুন লাস্ট প্যান্ডেলটাও আপনাদের ঘুরিয়ে দিই। নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। এবছরের থিম মাটির টানে। নাম যেহেতু মাটির টানে, তাই বুঝতেই পারছেন মাটি দিয়েই করা হয়েছে প্যান্ডেলের বেশিরভাগ জিনিস। তাছাড়াও বাঁশ, খড় এগুলো তো আছেই। আপনাদের এই পাঁচটা প্যান্ডেলের মধ্যে কোনটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।